ইন্টারাক্টের কোনো সিমটম হচ্ছে কিনা, সেটা যদি হয় তো সেই সিমটমটা যদি বদারেশনের বাইরে চলে যায় তাহলে আমরা ট্রিটমেন্ট করি। সেই ট্রিটমেন্টে করার আগে আমরা কতগুলো জিনিস দেখে নিই, যেটা আলট্রাসোনোগ্রাফিতে প্রস্টেটের ওজনটা কোনো ব্যাপার না, ব্যাপারটা যদি কোনো অবস্ট্রাকশন হচ্ছে কিনা, অর্থাৎ ব্লাডারে কোনো চেঞ্জ হয়েছে কিনা, ইউরেটারে কোনো চেঞ্জ হচ্ছে কিনা, তার সঙ্গে ইউরোফ্লোম একটি করে বুঝতে পারি যে তার ফ্লোটা গন্ডগোল হচ্ছে, সেই অনুযায়ী তার ট্রিটমেন্টও হয়, তার রেসপন্সটা কেমন হয় সেটা বোঝা যায় ওই ইউরোফ্লোম একটিটা দেখে, যেটাই চেঞ্জ হচ্ছে তার সঙ্গে তার বদারেশন সিমটম ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, এগুলি মেন পয়েন্ট। এই বিপিএইচের প্রবলেমটা মেনলি শুরু হয় একটা হরমোনাল ডিসব্যালেন্সের কারণে, তার সঙ্গে কিছু ফ্যামিলি ইম্প্যাক্টও থাকে, জেনেটিক্যালি কিছু পেশেন্ট দে আর মোর প্রোন টু বিপিএইচ অ্যান্ড এলইউপিএস, তার সঙ্গে অনেক সময় দেখা যায় তাদের কোমরবিডিটিস আছে অর্থাৎ হাইপারটেনশন ডায়াবেটিস। এখন প্রবলেমটা হলো আমাদের টার্গেট হচ্ছে কিডনিটাকে সেট করা, যদি এরকম কোমরবিডি ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, তারপরে দেখা যাচ্ছে এলইউপিএসটা বেশ হালি রয়েছে, কিন্তু পেশেন্ট অনেক সময় বদলেছেন দিক থেকে বললো হয়তো না আমার সেরকম কিছু করছে না, এদেরকে কিন্তু কোমরবিডিতে থাকলে তাদের ট্রিটমেন্ট করতেই হবে, কারণ কিডনিটাকে সেভ করার জন্যে এটা একটা আলাদা ফ্যাক্টর, অর্থাৎ কিডনি ড্যামেজিং যে ফ্যাক্টর সেগুলোর মধ্যে হচ্ছে ব্লাড সুগার আছে, হাইপারটেনশন আছে, তার সঙ্গে হচ্ছে এই অবস্ট্রাকটিভ ফিচার্স যদি থাকে যেটা বলে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, সেটার জন্যে কিডনিটা ক্ষতিটা আরও বেশি হয়, এই জন্যেই আমরা সেটা ট্রিটমেন্টটা আরও বেশি করে তাদের করতে হয় বা তাদের আরও বেশি কেয়ারফুলি ফলো আপে রাখতে হয়। অনেক সময় দেখা যায় যে তারা কী করবে কী করবে না, যেমন তার যদি ব্লাডারে ওভার ডিস্টেনশন হয়, ইউরিনটাকে সে হোল্ড করছে, এইগুলোকে তাদের বলে দেওয়া হয় যে এইগুলো যেন না হোল্ড করলে প্রবলেমটা কী হয়, প্রেশারটা বেশি হয় যেটা কিডনির ক্ষতি করে, অ্যাট দ্য সেম টাইম যত বেশি স্ট্রেসিস হবে ইনফেকশনের চান্স বেড়ে যাবে। ইনফেকশন আরেকটা ফ্যাক্টর, অর্থাৎ দেখা গেলো হাইপারটেনশন, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, অবস্ট্রাকশনের জন্য ব্লাডার থেকে প্রেশার, তার সঙ্গে যদি ইনফেকশন যোগ হয়, মানে চারটে ফ্যাক্টর যোগ হয়ে যাবে, সেখানে কিন্তু কিডনির ক্ষতি আরও বেশি হয়। মানে আমাদের টার্গেট হচ্ছে কিডনি, এটাকে বলা যেতে পারে এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, নট বটম আপ, যে তার পেচ্ছাপের প্রবলেম হচ্ছে মানে একটা বিরাট সাংঘাতিক ব্যাপার তা না, তার আমাদের টার্গেট হচ্ছে কিডনি টার্গেট, সেই জন্য ইনফেকশন হতে পারে যদি সে ভয়েডটা ঠিক মতো না করে, সেই জন্য তাকে বলে দেওয়া হয় যে বেশি ব্লাডারটাকে ডিস্টেন্স করবেন না বা বেশিক্ষণ পেচ্ছাপ ভরে রাখবেন না, এইগুলো একটা চলে। খাবার দাবারের পরে কী খাবে না খাবে সেগুলোর ব্যাপারটা, তার যদি ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, তাহলে যেগুলো অ্যাভয়েড করা উচিত সেই সব কাজগুলো, সেই খাবারগুলো সেগুলো অ্যাভয়েড করবে, আর যা যা ট্রিটমেন্ট দরকার সেগুলো তাকে করতে হবে অ্যাসোসিয়েটেড অ্যালং উইথ ট্রিটমেন্ট অফ বিপিএইচ।